সুখের খবর, তুমি ব্যবসা করবা? তার মানে সেটা শুনাই তো কেন? আপনি কি বলছেন আব্বাজা? আপনি হচ্ছেন আমার মুরব্বি, গুরুজন, অভিভাবক। দুই দিন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, পথে তোমার জন্য খাড়ায় থাকি। তোমার কোনো দেখা নাই, ঘটনা কি? আপনি পথে দাঁড়ায় থাকবেন কেন? আপনার কি কোনো কাজ নাই? আপনার বিরুদ্ধে পোস্টারিং করার মতো লোক কইতে আসলো আমাদের গ্রামে? এইটা অন্য জায়গা থেকে আমদানি হয়েছে, নতুন করে খেলা শুরু করছে। হইছে বলেন না, এক মুখে আপনি আর কয় কথা কইবেন কোন দিন? একটু আগে তো ডরাইতেছিলেন। আমি তো তোমার সাথে প্রেমের কথা বলি না, তাই না? আপনি প্রেমের কথা বললেই আমি শুনতাম। ঠিক আছে, আমিও আইলা বুবইলা প্রেমের কোনো কথা আমি বলতে চাই না, তুমিও ঠিক সেই রকমই। হ্যালো মামা। হ্যালো রাজা, তুই কোন কই? আমি এখন থানায়। এই যে আমার আরেকটা কথা ফললো, আমি কইছিলাম না তুই বাঘের সাথে যুদ্ধ করবার যাবি না, অহন কেমন হইলো? তোমার কথা কি শেষ হইছে মামা? না, অহনও শেষ হয় নাই। দেখ রাজা, তুই যদি হাজতের মধ্যে পচ্চা মরস, আমি কিন্তু তোরে দেখতে যাবো না, তোরে সরাইতে যাবো না। দেখো মামা, আমারে সরাইতে তোমায় থানায় আসতে হবে না। আমি আসামি হয়ে থানায় আসি নাই, আমি ওসি সাহেবের সাথে মিটিং করতেছি থানায়। ঘুল মারার জায়গা পাও না, তাই না? ওসি সাহেব তোমার লগে বসে মিটিং করব। ওসি সাহেব ঠেকা পড়ছে, ওনার কোনো কাম নাই। এই যে মামা, আর একটা ফাউল কথা বলে ফেলাইলা। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, আমি ওসি সাহেবরে দিতাছি, তুমি তার সাথে কথা বলো। স্যার একটু কথা বলেন। না না না, ওসি সাহেবরে দিবি না, আমি তার লগে কথা কমু না। রাজা, আমি একটা বিরাট ঝামেলার মধ্যে পড়ছি। ঝামেলা আর তোমার কোনোদিন ছাড়বো না, ঝামেলা তোমার নিত্য সঙ্গী। কও তোমার কি ঝামেলা হয়েছে? তোর মা আমি তো বিদায় নিবার চাইতেছে। এটা তো শুভ সংবাদ, বিদায় নিতে চাইলে সসম্মানে বিদায় করে দাও। এ রাজা, তুইও তো দেখি আমার মাথার বাড়ি দেওয়ানোর লেগে তৈরি হয়ে আসোস। মামা, তুমি যদি এরকম বাজে কথা বলো আমি কিন্তু টেলিফোন রেখে দেবো। তোর মা আমি আত্মহত্যা করবার চাই, হে আমার উপরে ভীষণ রেগে গেছে। আচ্ছা মামা, কেউ যদি নিজের ইচ্ছায় আত্মহত্যা করতে চায়, তাহলে তুমি ঠেকাইবা কেমনে? কত এই গাধা, তুই কোনোদিন শুনছস একজন জনপ্রতিনিধি তার স্বামীর লগে রাগ করে আত্মহত্যা করে? এই যে একটা নতুন বিশ্ব রেকর্ড হইতেছে। রাজা, তুই তাড়াতাড়ি বাইতে আয়, তোর মামির একটু বুঝা। দেখো মামা, আমার হাতে সময় নাই, আমি পারবো না, তুমি তারে বুঝাও। পারবো না কইলে হলো? হুন, তোর মামি যদি না থাকে আমিও থাকুম না, আমরা দুইজন এক লগে সহমরণে যামু। শোনো মামা, তোমার একটা বুদ্ধি দেই, সহমরণে যাওয়ার আগে মামির হাত পা ধরে তুমি ক্ষমা চাও, তাহলে কাজে লাগতে পারে। কথাটা খারাপ কোস নাই, হাতে পায়ে ধরে মাপ চাইলে মাপ করবারও পারে। রাজা, তুই মিটিং কর। মিটিং এর ফাঁকে ফাঁকে আমরা যে ঝগড়াঝাটি শুরু করছি, আমগো মধ্যে যে ম্যাচ শুরু হয়েছে, এটার খোঁজ খবর নিস। আচ্ছা ঠিক আছে, রাখি। এইরকম পাগল জীবন কোনোদিন দেখিনি। তোমার সাথে আমার একটা কথা আছে। আচ্ছা ভাবি, আমি কিছু ঠিক বুঝতে পারছি না, মানে ব্যাপারটা হলো যে লতার সাথে বিউটি এত কিসের কথা, কি কি সম্পর্কটা কি? আই সুজন, এই তুমি এই কথা আমার জিগাইতেছো কেন? লতারে গিয়া জিগাও। বাবা কি সুন্দর করে বললা, যে আমাকে জিজ্ঞেস করতেছো কে লতারে গিয়ে জিগাও। আমি লতাকে গিয়ে জিজ্ঞেস করি, আর লতার সাথে যেটুকু আমার সম্পর্ক আছে সেই সম্পর্কটা শেষ হয়ে যাক, অল দা সম্পর্ক ডিসমিস হয়ে যাক না? আচ্ছা সুজন, তুমি আমারে একটা কথা সত্যি করে কও তো, কেমন পুরুষ তুমি বলো তো? একটা মায়ারে আজ পর্যন্ত বসে আনতে পারলা না? ভাবি তুমি এগুলি কি বলতো, সাবল তাবল কথা। আমি কেন বসে আনবো? এখন আমার একটা যোগ্যতা আছে, আমি টিচার, আমি ইংরেজি শিক্ষক, আমার তো এমনিই এখন মানে একটা যোগ্যতা সম্পন্ন। তুমি তাড়াতাড়ি আমার বিবাহের ব্যবস্থা করো। ফালতু কথা বলবা না একদম। তুমি চাইলে কি বিবাহের আয়োজন করা যাবে নাকি? লতার মতামত লাগবে না? এই যে ভাবি কি বললা, হোয়াট ইজ দিস, হোয়াট এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুমিও তো এখন অন্য গান গাইতেছো। হ্যাঁ আচ্ছা, আপনার আকল পছন্দ করবে কন্ত। হ্যাঁ, আপনি আবেগের বসা করে দিলেন, এই বিলের মধ্যে দিয়ে আপনি রাস্তা বানাবেন, আর এই বিলের এই যে রাস্তা বানাতে যে মাটি কাটতে কাটতে তো সারা জীবন কাটিয়ে যাবো গা। আরে ভাই, এগুলা কিছুই না, এতকাল কাম করতে করতে তো চুল পাকায় ফেলাইছি, বুঝতেছেন না? এই এই মিন্টু ভাই, আরে কোনো খবর? শ্যামের সাহেবের সাথে দেখা করে আইছি। দেখা তো করবোই, যে অন্যায় করছো তোমরা শাস্তি পাইতে হইব না? অন্যায় করলে চেয়ারম্যানের কাছে যাইতে হইব, শাস্তি পাইতে হইব। শাস্তি আমার হই নাই, শাস্তি হচ্ছে তোমার আর তোমার বউয়ের। বিশ্বাস না হলে আমার ইঞ্জিনিয়ারে জিজ্ঞেস করো। এই তোর ইঞ্জিনিয়ার তো তোর কথাই কইব, হ্যাঁ তো তোতা পাখি, যা শিখাই দিবি তাই কইব। শুনেন চেয়ারম্যান সাহেব, আপনার স্ত্রীর সমস্ত কাম বন্ধ করে দিব। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ কি কথা ছিল? কথা ছিল ভাবি চাকরি হবে, চাকরি হওয়ার সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশনে আমার বিবাহ হবে। কই কথার তো কোনো লক্ষণ দেখতেছি না। এই সব আলতু ফালতু কথা বলবা না তো সুজন।
তোমার সাথে লতার বিবাহে আব্বা রাজি না। ইয়াল্লাহ, ও খোদা, এগুলো আমি কি শুনতেছি? এতদিন আমি শুনে আলাম শুধু লতা রাজি না, এখন শুনতেছি তালু আব্বাও রাজি না। এখন আমি কি করব? হ্যাঁ, সর্বনাশ। তুমি আলতু ফালতু কথা কো না তো, তুমি এখন কি করবা সেটা আমি কোনো কাম নেই। মানে চাকরি দেওয়ার কথা ছিল, সেই কথা আমি রাখছি। এখন যা করার তুমি করবা, আমি আর কিছু করতে পারবো না তোমার জন্য। পারবো না মানে? এটা বললে হবে ভাবি? তুমি আমাকে আশা দিয়ে দিয়ে, লাই দিয়ে দিয়ে, প্রশ্রয় দিয়ে দিয়ে তুমি আমাকে সাতাশ মান উঠেছ, এখন তুমি চঙ্গ নিয়ে চলে যেতেছ, এটা তো হবে না ভাবি। প্লিজ, তুমি আমার মুরব্বী ভাবি, বড় ভাইয়ের বউ, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। এই শুধু নেই, তুমি থামো তো, এই কথাগুলো তুমি আমারে বলো না, পারলে গিয়ে লতারে বলো। ওই যদি তোমার বিবাহ করে আমার কোনো আপত্তি নেই। ভাবি একটা কথা বলি, আমি কিন্তু ঠিকই লতার মন জয় করে ফালতাম, এর মধ্যে খালি একটা মানুষ, একটা না কই দুইটা মানুষ, দুইটা মানুষ খালি ভেজাল করতেছে, এক রাজা আর এক হলো বিউটি, মানে নতুন বিয়ানি। ওই নতুন বিয়ানি আবার কি করছে? ও তো আমগো বাড়ির মেহমান। হ্যাঁ, মেহমান, মেহমান কেন প্রতিদিন আসে? কিসের মেহমান? উনি তো তোমাদের প্রতিদিনের মেহমান, আসে যায় আসে যায়, কেন এত কেন? তুমিও তোর লগে প্রতিদিন ছবি ছবি গল্প করো। ঠাকুরি, লতা আমারে যেভাবে অ্যাভয়েড করে, সেক্ষেত্রে আমার বিউটির সাথে কথা বলা ছাড়া কোনো উপায় আছে? আমি তো দুধের স্বাদ ঘোলে মিটাই। তাহলে তো হয়ে গেল, তুমি বিউটির বিবাহ করো, আমি তোর ব্যবস্থা করব। না না না, এই ধরনের কথা ভাবি বলবা না, এই ধরনের অযাচিত কথা, অড কথা বলবা না। আমি লতাকে বিয়ে করতে চাই, আমি একদম প্রস্তুত, তুমি বিয়ের ব্যবস্থা করো, বাস শেষ। আমি একটা কথা বলে দিলাম, শেষ কথা। আমি তোর কথা বিশ্বাস করি না। বাবুন, তুই আমার নামে চেয়ারম্যানের কাছে কমপ্লেইন করস, তুই এত বড় বেঈমান, আমার আগে জানা ছিল না। আরে আগে জানলেও কিছু করতে পারতা না ইঞ্জিনিয়ার। আরে কিছু ক, সব কথা কি আমারে কইতে হইব? আপনি 10,000 টাকা নিছিলেন, সেই টাকাটা দিয়ে দিবেন, মাত্র 3 দিন সময় দিলাম। 3 দিন কে? 3 মাসও আমি টাকা দিব না। ইঞ্জিনিয়ার, সাবধানে থেকো, আমি রাজারে পাঠাইতেছি, এক আসরে তোমার ভুরি গালায় হইব। তোমার ভাগ্না রে, আমরা 14 শিখের মধ্যে হান দাম, বুঝছো? চেয়ারম্যান এখন আমাকে হাতের মুঠায়। এই তোর চেয়ারম্যান সহ তোর বাইন্দামি পানি ছড়াবো। আর একটা কথা কয়ে রাখি, এই এলাকায় কোনো রাস্তা করতে হলে এই মিন্টুরে টাকা দিয়া তারপর করতে হইব। মিন্টু ভাই দিদি মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। এই এই রূপ তো আগে দেখি নাই, এত সাহস পাইলো কই? আমি হইলাম রাজার মামা, যেই রাজা চেয়ারম্যানের ধমক দিতে দড়ায় না, আর তোরা তো চুনোপুঠি। শোনো মিন্টু ভাই, তোমার বাগনারে সাবধানে থাকতে করবে, কিন্তু নাহলে যে কোনো সময় কট হয়ে যেতে পারে। আমি রাজারে ডাক দিয়ে আনতাছি, সাহস থাকলে সামনে কও, দেহি তোর বুকের পাটা কত। চেয়ারম্যানের সাথে যোগ দিয়া সাহস বেড়ে গেছে তাই না? তুই জানোস না আমি মহিলা মেম্বার পারুলের স্বামী, আমার দামি আলাদা, আমারও ডর দেখায় অত সোজা। আসলে পাগল হয়ে গেছে মামুন ভাই। হ্যাঁ, এই মিন্টু ভাইয়ের এত সাহস বাড়লো কেমনে? ও তো আগে বইয়ের ডরের পুতপুত করতো। আরে বুঝছেন না, ওই তো ভাগ্নে রাজা আছে না, রাজার সাহস এসে সাহস পায়। শুনেন, আগে রাজারে ফান্দে ফেলাইতে হইব, তারপরে মিন্টু ভাই। আপনি আমার ফোন কাটলেন। আরে আমি একটা জরুরি মিটিং এ ছিলাম। ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা বাদ দিয়ে এই প্রেম প্রীতি নিয়ে যদি মাইতে থাকি, তাহলে তো জীবনটা মোটামুটি রসা তুলে যাইব। আপনার মতো ছেলের সাথে কোনো সুস্থ মেয়ে মানুষ প্রেম করবে আপনার মনে হয়? তার মানে কি তুমি অসুস্থ মেয়ে? আমি কেন অসুস্থ হইতে যাব? আপনি হইতেছেন একটা অসুস্থ প্রকৃতির ছেলে, যার মধ্যে নাকি ন্যূনতম ভদ্রতা জ্ঞান অবশিষ্ট নেই। আচ্ছা লতা, এই যে আমি তোমার সাথে এত সুন্দর সুন্দর করে কথা কই, এত মায়া করে কথা কই, তা তুমি আমার সাথে এরকম চটাং চটাং করে কথা কও কেন? আমি আপনার সাথে মোটেই চটাং চটাং করে কথা বলি না, বরং আপনি আমার সাথে চটাং চটাং করে খারাপ ব্যবহার করেন। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এর একটা উদাহরণ দাও তো। একটা দুটো উদাহরণ থাকলে ঠিকই দিতাম, উদাহরণের পরিমাণ অনেক, তাই এখন দিতে পারবো না। তুমি তো দূরের কথা, কোন দূরের মানুষের আমি কোনোদিন কথা বলে কষ্ট দেই নাই। এই যে একটা মিথ্যা কথা কইলেন, আপনার এই মিথ্যা কথা একটা পাগলও বিশ্বাস করব না। ভালো কথা, পাগল এইসব কথা বিশ্বাস নাও করতে পারে, তবে ভালো মানুষ এইসব কথা বিশ্বাস করবে। আর একটা কথা, তোমাগো ফ্যামিলি থেকে আমার যে পরিমাণ দুঃখ দিছে, আমাগো ফ্যামিলি থেকে তোমার যদি এরকম দুঃখ দিত, তাহলে তুমি কোনোদিন আমার ছায়াও মারাইতে না। কথাটা কি ভুল বললাম? না অবশ্যই ভুল বলেন নাই, ঠিক বলছেন। তাছাড়া আপনার ফ্যামিলি সবাই তোমার অনেক আদর করে, অনেক ভালো ব্যবহার করে, অনেক পছন্দ করে। মিন্টু মামার তো তুলনাই নেই। এবার মিন্টু মামার ভাগ্নের কথা কও। সে তো দুষ্টে শিরিমণি, লঙ্কার রাজা। সুবি সুবি খাও তুমি চানা চুর ভাজা, তাই না? এই ছন্দটা আমার খুব পছন্দ। সুন্দর ছন্দটা আমারও খুব পছন্দ। আপনি এই শিক্ষকের চাকরি ছেড়ে ঢাকায় চলে যান। কি আপনি চাকরি ছেড়ে ঢাকায় গেলে তোমার লগে দেখা হইব কেমনে? আর ওমা,
আমিও তো যাবো আপনার সাথে। ঢাকায় গিয়ে আপনি অনেক বড় একটা চাকরি নেবেন, অনেক বড় একটা বাড়ি নেবেন, ব্যাস। তারপরে তোমার আর আমার বিয়ের প্রস্তুতি নিব, কেন? একদম ঠিক বলছেন, আপনি একদম আগামী সপ্তাহে চাকরি ছেড়ে ঢাকায় যান। আচ্ছা ঠিক আছে। আরে না, কি আর কও হাগলের মতো, একেবারে রসময় প্রেম জমে উঠেছে, খুব ভালো। হ্যাঁ আচ্ছা, বেশি আপনি একটা শিক্ষক মানুষ, ক্লাস বাদ দিয়ে রাস্তার উপর দাঁড়ায় এই রং ঢং করতে আপনার লজ্জা করে না? আপনার কি লজ্জা শরম কিছু নাই? নির্লজ্জ বেহায়া, আপনি তো শিক্ষক জাতির একটা কলঙ্ক মিয়া। আপনি কোনো অসভ্য কথা বলবেন না, একদম। লোপা তুমি বলো, চাই তুই বলো হেতে রে। লোপা তুমি কিছু বল, এই লোপা কি বলবে, লোপা কি বলবে? একটা সহজ সরল মেয়েকে ভুলাই ভুলাই তাকে আপনি একটা ট্রাপে ফেলছেন, এখন আবার উল্টা পাল্টা কথা বলেন। মোবারক ভাই, আপনি এখানে কেন আসছেন আর আমাদের দুইজনের মাঝখানে আপনি কেন কথা বলতেছেন? পা লোপা, তোমাকে আমি ঠিক বোঝাতে পারছি না, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই বিএসসিরে একদম বিশ্বাস করবে না, ও কিন্তু 102টা প্রেম করছে তোমার সাথে, 103 নাম্বার প্রেম করতেছে, ওরা চিনো, তুমি চিনো? একসার মিশে কথা, লোপা বিশ্বাস করো, তোমার লগে দেহ অনেক আগে প্রেম কারে কয় আই জানতামই না। মোবারক ভাই, আপনি খামাখা ওনার নামে বদনাম কেন করতেছেন? হ্যাঁ আল্লাহ আল্লাহ, আমি কারে কি কমু? লোপা লোপা, তোমার তো দেখছি এখন তাবিজ করছে, ও যা বলছে তুমি তাই একদম তোতা পাখির মতো বিশ্বাস করে যাইতেছো, আমি যেটা বলতেছি তোমার কানে যাচ্ছে না। ওকে বুঝতাম, পাচ্ছি। লোপা, এই মোবারক সাহেব তোমারে ভালোবাসে, তুই ইচ্ছা করলে হ্যাতের লগেও প্রেম করতাম পারো, আমার কোনো আপত্তি নাই, যাও। আমার আপত্তি আছে, প্রেম কি এতই সহজ? কইলো আর হয়ে গেল? আরে মোবারক ভাই, কইলার আমি তার প্রেমে পড়ে গেলাম, এটা কোনো কথা না? এইসব কথা বলে লাভ নাই লোপা, প্রেম যদি সহজে না হয় তাহলে এইরকম একটা গর্ধব গর্ধব মার্কা বিএসসি প্রেমে তুমি কেমনে পড়ো? লোপা, হ্যাতের কথার জবাব তুই দাও, সাই তুই দাও। পাগলের সাথে আমার কোনো কথা নাই, স্যার ফলো মি। ফলো করতে বলছে, যাও। আমারে বলছে, আমার কই পাগল, আসলেই পাগল, এইরম মায়ের প্রেমে আমি পড়ি, নিজের মুখে নিজেই জুতা বাঁধি। এক বেটারে দইরা এমন মায়ের দিছি, মায়ের দিতে 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 একদম আদমরা বানাইছি। হাই হাই মা, তুমি এটা কি করছো, কার হেপিটাইছো তুমি? কি আজব, আমি কি নাম জানি নাকি, রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম তখন দেখলাম এক বেটা তার বোরে মারতেছে, বাস আমিও একদম প্রতিবাদ করলাম গিয়া। তুমি আবার এইসব প্রতিবাদ করতে গেছো কেন? এইসব ঝামেলার মধ্যে যাইতে নাই, তুমি একটা চেয়ারম্যানের মাইয়া, তোমার একটা গ্র্যাভিটি আছে না, যার বউ সে বুঝবো তার সমস্যা। আচ্ছা মা, এমন তো হইতে পারে বউটা একটা বড় অন্যায় করছে। কি আজব, অন্যায় করুক না করুক সেটা তো আমার দেখার ব্যাপার না, আমি গিয়া দেখলাম মাইয়াটা কানতেছে, আহারে বেচারির কান্নাকে আমি সহ্য করতে পারি? সতেলে তো একটা মেয়ে মান, বাস যা মাইরে যা ইচ্ছা মতো পিটাইলাম লাঠি দিয়ে কতক্ষণ। আম্মা তুমি কামড়া একদম ভালো করো নাই, তুমি না মেয়ে মানুষ, এটা পুরুষ মানুষ পিটাই দেখেছো কেন? এই দেখবা কালকে ওই বেটা আমার কাছে বিচার নিয়ে আইবো। আসলে আসুক, ওরে খালি বিচার নিয়ে বাড়িতে ঢুকতে দাও, এই বাড়িতে আসতে বাড়িতে ফেলে ওরে আরেক চোট মাইর দেব। হাই হাই, তুমি আম্মা কিরম কিরম কথা কইতেছো জানো, একেবারে সন্ত্রাসী মত। ভাবতেছি সন্ত্রাসী খাতে নাম লিখবো। আর তাছাড়া এই যে মোবারক ভাই, তার কাণ্ড দেখে মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। ও আবার কি করছে? কি আর করছে, এরে কইলে আমি গিয়ে একটু প্রতিবাদ করো, সে কইলে আমি পারমু না মানুষের কাজে, এটা আমি কেন যাব? ও তো ঠিকই করছে, একবার যা করার একেবারে নিয়ম মতন কাজ করছে। শোনো মা, ও যথা অন্যের বিপদ নিজের ঘাড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ না। আয় হায়, এটা আমি কি শুনতেছি আব্বা, তুমিও দেখো বেটা সুরে কথা কইতেছ। হ্যাঁ আরে বেটা সুরে কথা কইলে আমার কিছু করার নেই। আর একটা কথা আব্বা, আমি যখন ওই ব্যাটারে লাঠি দিয়ে মনে করে পিটাইতেছিলাম, ব্যাটা উইটটা পুইটটা একটা দৌড়, তারপর মোবারক ভাই কি করলো জানো, আমার এসে করলো আমি কি দৈরা নিয়ে আসবো? কিছু অবশ্যই তুমি দৈরা নিয়ে আসবা, তারপর মোবারক ভাই গিয়ে ওই ব্যাটারে দৈরা নিয়ে আসছে। ও আব্বা, আমি কাজটা ভালো করি নাই? হ্যাঁ মা, খুব ভালো করছো, খুব ভালো করছো, কিন্তু মা এত সাহসী ভূমিকা নেওয়ার তোমার তো দরকার নাই। কি কো না কো আব্বা, সত্যি আমি চেয়ারম্যানের মাইয়া না, এলাকার উপরে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আছে আছে, তোমার অনেক বড় দায়িত্ব কর্তব্য আছে, তুমি বিরাট কাম করছো, অনেক ধন্যবাদ, তোমার আমি একটা অনেক বড় পুরস্কার দিব। তবে মা আর এসব করতে চাইও না। হ্যাঁ পুরস্কারের কথা শুনে খুব খুশি হলাম,
কিন্তু এই কাজ যদি আমার চোখের সামনে আবারও পারে আমি আবারও প্রতিবাদ করব, কেউ ঠকাতে পারবো না, তুমিও না। কি জানি বেদল করে মাইয়াটা। দাদা আখন যা মামুনের দুই গলে দুটো কষ্ট শর্মাইয়া আর 35 টাকা ফালা দিও পারবি না। পারবো না মানে তুমি এখন আমার লগে চলো, ওর থাপ্পড় মেরে 35 টাকা আমি ফালা দেবো। তার আগে কও কি করছে? ও আমার অপমান করছে, তোর মামির অপমান করছে। মামা কি কইলা তুমি? আমার মামার অপমান করছে, আমার মামির অপমান করছে? আমি একজন সচেতন নাগরিক হিসেবে তো বসে থাকতে পারি না। আমি যাইতেছি, ওরে লাত্তি মেরে বিলেনে পালামু। এরই কয় ভাগনার মতো ভাগনা রাজা, আজ আমার বুকটা ফুলে 36 ইঞ্চি থেকে 72 ইঞ্চি হয়ে গেছে। আমার মামার উপরে যে চোখ গরম করব, তার চোখ তুইলে নিয়ে আমি কাকরে দেখাবো। কি মনে করছিস? বুঝছি, তোরে অদ্ভুত যাইতে হইব না, চোখ কাওয়ারে দেখা হইতে হইব না। তোর ব্যবহারে সন্তুষ্ট হইয়া আমি মামুনরে মাফ করে দিলাম, যা মাফ। তুমি মাফ করলে আমি তো মাফ করতে পারবো না মামা, আমার আদালতে তো বিচার হইবই। তুই একলা একলা বিচার করবে চাস না ভাইনা, মামুন হলে কন্ট্রাক্টার, ওর অনেক সেল আছে, মুন্ডা আছে। তুই উল্টা পাল্টা কথা কইলে ওই আর দল বল নিয়ে তোর উপর ঝাঁপায় পড়বো, মামার কারণে ভাগনে মরবো, এইটা আমি চাই না। শোনো মামা, এই এলাকায় এমন কোনো রংবাজ নাই যে রাজার মুখের উপর কথা বলবো, এত বড় সাহস কারো হয় নাই। আমি যাইতেছি, মামুনের প্রাথমিক পর্যায়ের সাইজ করে আসি। কোনো দরকার নাই, মামুনের উপরে সব রাগ আমার পানি হয়ে গেছে। ওর লেগে আমি আমার ভাগনারে পরীক্ষা করতে পারছি, পরীক্ষায় আমার ভাগনা 10-এ 10 পাইছে, ওর উপরে আমার আর কোনো রাগ নাই। কি কও মামা, এখনো তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেওয়া হয় নাই, তুমি 5 নম্বর দিয়ে দিলা। আমি যাইতেছি, এক থাপ্পড়ে মামুনের 32টা দাঁত ফালায় তোমার হাতে আমি ধরাই দেবো, খারাপ। রাজা বাবারে বাগনারে আমি তোরে যাইতে দেবো না, বাইরে গেলে তুই মারামারি শুরু করবি। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি মারামারি হানাহানি চাই না। জগতের মানুষ তোমরা সুখী হও। এ কি মামা, তুমি হঠাৎ করে দেখি আধ্যাত্মিক লাইনে চলে গেলা, ঠিক আছে, তুমি যেহেতু এত করে চাইতেছো এই যাত্রাও বাইসা গেল, ওর দাঁতগুলো আমি আর ফালাইলাম না। রাজা তোর ব্যবহারে আমি অত্যন্ত খুশি, মানুষের রাগ কন্ট্রোলিং পাওয়ার থাকে না, তোর সেটা আছে, রাগ কন্ট্রোলিং পাওয়ার আমার ভাগ্যের আছে, এইটা দেখা আমি মহা খুশি। মামু তুমি খুশি হইছো, আমিও খুশি, কিন্তু ভাগ্য ভালো হইলে মামুনের, তুমি যদি ক্ষমা না করতা ওর দাঁত 32টা পড়ে যাইতো ঝরঝর 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 করিয়া, সেইটা সেই দাঁত দিয়ে মালা বানায় আমি কুত্তার গলে পড়াইতাম, জানো। একটা কম আছে, একটা তো আগেই করছে, তো পড়ে